আমি যে অর্থ দিয়ে কাম করে খাই কি সর্বনাশ করছে করছে কি একটা ডাব গাছ সালা সাফ করা নিয়ে নিয়েছি হ্যাঁ শালা সাফ করার কিছু না ব্যাগ নারকেল দাঁত গুড়া গুড়া তাকাই দেয় কি সর্বনাশ করছে ওই খাতুনি তুই গলা ছিলি তুই কি গোহালি না যে বড় তাকাই দেন ছোট তাকাই দেন না ওর শোক আছে ও কাঠে আর একটা ফ্যাট রে কাঠে আর একটা হ্যাঁ এখন তো তুমারে দিব কুতা তুমারে দিব দুই ঘন্টা ধরে চালে দেখিস আরামে সে বয়ে রইছো আর ডাবগুলো ব্যাগটি পারে ফেলাইছে ওই তোর লগে শোক নাই হ্যাঁ আমার লগে শোক থাকলে কি হইছে আমি কি আর গাছে হেই দে একটা করে ফেলাইতাছ আমি কি করমু আমি নিষেধ তো করতাছি কন্দা নামক দে আল্লাহর ব্যাগ মানুষের খালি খেতের মাঝখানে ভালো কাম করছে আমার শাড়ি দেয় বাজাই ভাই ডাব কত করে কোনটা নেবেন এইটাই এইটাই নিন
কত ক্রেডিট এটা দিবেন হলো 40 টাকা কি যে কোন ভাই ডাবের দাম এখন কম শীত আইতাছে না সামনে হ্যাঁ ডাবের দাম কম তার মানে সামনে শীত আইছে যদি দেইগা ডাব মাসে খাওয়া পাতা দিব এখন তো আগের মতো গরম নাই ডাবে তো খাবো কে মানুষ মাসে ডাব খাওয়া পাতা দিব ডাব খাইলি বারে বিষ নাই মুতপো তো আগের ডাব খাওয়া পাতা আচ্ছা আপনি যে এটা নিয়েছেন এটার মধ্যে কি পানি আছে কোনার মধ্যে এটার মধ্যে পানি না থাকলে নিয়েহি আপনি এটার পানিতে গোসল করাবেন তাও পানি ভরাবো না কি বেসলো বার পানি গানিছে দূর ভাই আপনি কি কোন না কোন এই ডাবের পানি দিয়ে কেউ কোন সময় গুসু করবে না গো আচ্ছা আপনি কি ডাব রাখবেন না রাখবেন না না খালি এই নাইজারি বেসলো বার পানি আপনি হ্যাঁ আমি আপনি আপনি আরেকটা কথা কেন 40 টাকা কইছেন না হ্যাঁ তুই লাদেন তো আপনি রাখবেন না আমি না হয় 15 টাকা দিই 15 টাকা ডাব খাইয়া কাম নাই বুঝছেন ডাবের সংলাও খা ভাই ও শোনা ভাই ও ভাই আইছো হ্যাঁ ডাব পাইলা কোনে ডাব ওই যে গাছ ঠাকুর না লোকটা দিছিলাম গাছে হে গাছ কাটতে কাটতে মনে করেন যে সাপ কুটি দিতে ব্যাগ গুড়া গাড়ি ছোট বড় গাছ আল একবারে গাছের ডাব ব্যাগটি কাটে ধোয়া করে লেছে একটা ডাব ট্যাগ নিয়ে আসছো তোমার যে বড় দিন না মানুষের সামনে হলে তো টাকা বার করে যাব আচ্ছা ট্যাগ তো কি হবো ভাই যে ভাবি ডাব কি রাখ পেন আপনি না রাখ পাই না কোন যদি ভাই 15 টাকা দিমু আপনি ডাবটা দিয়ে যান আপনি দর্শন ভেবে কি যাইতে 15 টাকা তো যে এইটা রাহা ভাই আচ্ছা ঠিক আছে জান আর 5 টাকা পাঠা দিলাম ডাবটা পরে কিনা তুমি যাও টাকা নিয়ে আও তোমার তাহলে আমি আরো মরছি তুমি আসো ভাই কে আমি কি আছি আমি তো এই এনে আছি তখন কোন ব্যবসাটা কইরা মানে সুখলা কিসের ব্যবসা করতে আমি তো গাছের তো শুনি গেছি ব্যবসা তো আর কত করলা না ওর মনে আর কি করবো বাগুনের ব্যবসা একবার নাও আলুর ব্যবসা একবার নাও ভুট্টার ব্যবসা সিজির গেলে তো শুনতে লাভ তো হেঁটে তো করে খামু নিত্য নতুন ব্যবসা করবো নিত্য নতুন পয়সা পাবো কি ব্যবসা আর কি মনে করো সাইন কয়টা কিনবে দেখো তোমার ডাব কিসে দিকে কেমন জামাই জানে কিসে দিকে খায় হ্যাঁ বুঝাই না তো ডাবের মর্ম বুঝলো কি করে ডাব কি খায় জীবনে ডাব খাওয়ার পায় হ্যাঁ কিসের উপকার হয় ডাব খাইলে তুমি জানো জামাই জানি না যদি জানতো তাহলে ডাবটা দিলে ফেলাই দিত না কি কি উপকার হয় কি কি উপকার হয় ডাব খাইলে শরীর লেমনের একবারে টলটলা ক্লিয়ার থাকে মুখ ক্লিয়ার পেশাব মানে পেশাব এবার শরীর টলটলা না একবারে আরো ক্লিয়ার থাকবো রক্ত বাড়ায় এইটা দা মনে হলো আমাদের জন্ডিস হারে কত কিছু এই ডাবে হইতাছে আপনি জানেন ব্যবসা আগে তো হে সবজি তো ভালোই বেশতো ও ভাই আজান দিয়ে দিছে গো ভাই নিলাম ভাই রাগ করেন না 20 টাকা নিলাম আর থেকে রাগ করেন না ভাই উড়াই দিতেছি ভাই শুনেন একদমে 5 টাকা বেশি এই একটা দিকে উসা করেন না একটাই মধ্যে দুই গ্লাস তিন গ্লাস পানি উবো আসাম জমন করেন লাও দেন 5 টাকা বেশি নিলে একদমে না 3 টাকা বেশি নিতে ভাই 20 টাকা নিলে দাদা আর আমি খাওয়া যাব না আমার কাছে তো আমি কিনা খাইলেন 40 টাকা দিবার জিনিস 20 টাকা দিলাম তারপর তো আপনাদের মনে আর দুই টাকা কম দিলে আমরা করে মাংলা দিলে আরো ভালো হইছে তুমি হুদাই নারাই করলা ডাবটা কিন্তু বড় আছে দেখছো মেলা খানি পানি আছে যাও ডাব খাইলে কত উপকার হয় জানো তুমি উপকার তো হয় টেয়া তো দেওয়ান দেখ বাবা আর বুঝো নাই আহ তুমি 15 দিনে 20 টাকা নিয়ে গেল হইছে হইছে ডাব খাবো বেড়ে নাই বাপ দেব বেড়ার দাম আছে দাঁত হেই জইছে খাইয়া তোর কাম নাই একটা জিনিসগুলো আমি বুঝতে আসি না
কি জিনিস বোঝো না তুমি আবার? আচ্ছা তো গরুরে তো কুড়া বসে দেই, তুমি কি নকে খাও? তাদের যাবার কালা হার আর তোমার শরীরে একই বা হইতাছে কি দেহ নির্মুষা গরুর হাতে আমার তুলনা দিতেছ? আমি কুড়া পানি খামকা? হ্যাঁ তোমার যে সাইজ আর তোমার যে চেহারা, তোমার এই গরুর গোয়ালির হাউস, তোমার নিকে বিলিং তৈরি করা যাবো না, বুঝো না? আচ্ছা আমি আমি গরুর গোয়ালে থাকবনি নির্মুষা, তুমি কলে যাবে? ইয়ারে তোর কথা সব বন্ধ করন্দ করতেছে। ওই তো দাম লাগাইছে, আবার আবার বেঁচে যাবে না কিসে? দাম রাখবেন নাকি গো? দাম আরে শোনা মেয়ে না, দাম রাখবেন? হ্যাঁ গাছের দাম না? হ্যাঁ গাছের দাম। হ্যাঁ খালি চাষা ওই দিকে কিছু কইলাম না, আমরা যে উত্তর দিছে না আমার আমি তোমার বুইরা বাপ, আগেরটা শব্দ দিলাম কি আইলন? আগেরটা শব্দ দিলা দা, এখন যাও আমি ডাব ডুব রাখবো না। তাই নাই একলা আমার জীবনে কেউ আমার ঠকার নাই, তুমি আমার ঠকাইলে। আমারও জীবনে কেউ ঠকাই উড়ে থাকার, আমি আজকে তোমার ডাকটা ফেরত দিবার নিকে যাবেন নিকে? তুমি আমার ডাব কিনা দিবেন? আমার ডাব বেচার দরকার নাই, তুমি আমার ঠকাই ফেলো। শোনা মে, শোনা মে, তুমি ডাকটা আমার ডাকটা হবে না? আমি তো আমার নাম কিছু নিকে নামার কিছু নিকে বা দেখো মেলা যন্ত্রণা দিছো, মেলা কষ্ট দিছো, একটা ডাব খাবে মন চাইছে, তুমি যদি না রাখে দাও তাহলে মনে কইরো। আচ্ছা বল মনে বাইসা কি কষো? কোনটা কত কষেন দেখি? আরে জি আরে বনা বনা কোন নানি বনাম নে? তোমার 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 কিনিকা তো এটা নিলেই ভালো হয়। কি এর মধ্যে পানি নাই? নের কা কিনেন ওর মধ্যে বোঝাইবেন, আপনারে গোসল করে দেব ওর মধ্যে যে পানি আছে। কি পাসলা এটা কত? ওটা হ্যাঁ ওটা 20 টাকা দিবেন। এটার মধ্যে পানি আছে 20 টাকা দেব? হ্যাঁ পানি নাই কেন? কিছু না মিয়া, তুমি ভালো মানুষ পাগল হয়ে লাগা দিই, এটার মধ্যে কোনো ছাউনি নাই। তুমি ভালো মানুষ পাগল হয়ে বসলা নাকি? কে পাগল মুখে? হ্যাঁ কি আগল দাও না তুমি? আরে আবাতি একটা ই নি আইছো, ডাব নি আইছো আবাতি, খাই দাও না, এটা দূরে দাও। তোমার কাছে কই নিলাম নারকেল সব দুমানে একটা ভুল করলাম। এই ডাবটা কিনা যদি তুমি আগে কইতা, তোমার গাছতলা বয়ে থাকলেও আমার মনে করো পেরসাপটা ক্লিয়ার থাকতো। ঠিকই কইছেন কাকা, সেরকম একটা ভুল করলাম। হাই রে হাই, আমি যে কিপটা মানুষ, তোমার যে গাছ ছাইটা সম্পূর্ণ ডাব না মাইসা হতে ওরে যে বইলিও। আমি দেখি শুনবে কি কাকা নাই তেননি ও মন্দির বলে তোরে যে কি করছ কাকা? এসে দেখি এসে কোনে দিয়া চলে যাও, ডাব গাছে তলে থাকি বইয়া থাকি কোনদিন পেরসাপ সাদ হবো? হ্যাঁ খুব টন্ডন আছেন দেখা যায়, একটা টেয়াদা কিনে নিয়ে আর একটা ফাও নিবো, আর টেয়াদা ওটা কিনে নিবার ওনার মধ্যে পানি নাই।
কি বললেন দর্শক ভাই বন্ধুরা, দেখলেন তো বাড়ির গাছের ডাব গাছালারে সাফ করবার নিয়ে দিছি, কামলারে সাফ করে শালা সাফ করে দিয়েছি, ওর আগে নারকেল গাছ সাফ করে ব্যাগ গুড়া গাড়ি জাছাল সব কাইটা ফেলাইছে, হেন্ডা বেসপানি গায়ে দেন কীরম কাজালার মধ্যে বইটা গেছিলাম গা।